মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অদূরে কান্দি থানার দোহালিয়া কালী মন্দিরে রবিবার অমাবস্যা উপলক্ষে ভিড় উপচে পড়ল। পৌষ মাসে এমনিতেই বহুদিন বহু ভক্ত ভিড় জমায় এই দোহালিয়া কালী মন্দির প্রাঙ্গণে পুজো দেবার পাশাপাশি পিকনিক করবার জন্য। তবে রবিবার অমাবস্যার জন্য সেই ভিড় তুলনামূলক অনেকটাই বেশি বলে মনে করেছে মন্দির কর্তৃপক্ষ। কড়া পুলিশের নিরাপত্তায় রবিবার দোহালিয়া কালী মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। বছরের তুলনায় ভিড় একটু বেশিই বলা যেতে পারে, কারণ হচ্ছে দুবছর লকডাউন থাকার কারণে এখানে মানে যে লোকের একটা উচ্ছ্বাস উদ্দীপন নিয়ে আসে সেটা তো বন্ধ ছিল দুবছর। এবছরে এখনো পর্যন্ত সেরকম বাধা নিষেধ নেই বলে লোকের উচ্ছ্বাস এবং উদ্দীপনাটা আগের থেকে অনেক বেশি, এবং গতকালকে মানে লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল এখানে এবং আজকে প্রচুর দেখা যাচ্ছে লোকের সংখ্যা। পৌষ মাসে মন্দির সংলগ্ন এলাকায় এক মাসব্যাপী মেলার আয়োজন হয়, সেখানে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন। দোহালিয়া মন্দির প্রাঙ্গণে শুধু মুর্শিদাবাদ জেলার নয়, আশেপাশের বিভিন্ন জেলার বহু দর্শনার্থীর সমাগম হয় আশার আলো দেখতে। এই মন্দিরকে কেন্দ্র করে যার জীবিকা নির্বাহ করে তারা। ভালো লাগছে পৌষ মাসে এই মেলাটা হয়, মায়ের মন্দিরে এলাম, ভালো লাগছে, জমজমাট, এখনো পুজো দিনই, পুজো লাইনে দিয়ে দাঁড়িয়ে দেবো, ভালো লাগছে। এই প্রথমবার এলাম, শুনেছি বীরভূম থেকে আসছি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা।